দেখো এই মুহূর্তে সবথেকে বড় হিন্ট দিয়ে রাখি, ফুলতলি বিধানসভা, এটা জয়নগর লোকসভার মধ্যে ফুলতলি বিধানসভার মেরিগঞ্জ টু এলাকা। এই মুহূর্তে এই এই যে এলাকা কৈলাসনগর, এই কৈলাসনগরে বিজেপির বুথ এজেন্টকে বসতে দেয়নি, সেই জন্যে এখনো পর্যন্ত এখানকার মহিলারা, বিশেষ করে মহিলারা কি বলছেন, কি ঘটনা ঘটেছে? স্যার সকালবেলা আমাদের বিজেপির এজেন্টরা যাচ্ছিল, তাদের ধরে মারামারি করে মারধর করেছে, টিএমসির নেতারা ধরে মারধর করে বাড়ি পাঠিয়ে দিয়েছে, সঙ্গে পুলিশ ছিল, পুলিশরা কোনো ব্যবস্থা নেয়নি, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাই অভিযোগ করছেন এলাকাবাসীরা। এই মুহূর্তে এই এলাকার এই এলাকা থেকে যে পোলিং বুথ, সেই পোলিং বুথের সেখানে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছিল এবং কেউ বা কারা এখানে ইভিএম মেশিন জলে ফেলে দিয়েছে সেই চিত্র সরাসরি আমরা দেখাবো। এই মুহূর্তে রাজ্য পুলিশের তরফ থেকে একটি বাহিনী, রাজ্য পুলিশের এক আধিকারিক, তারা সেই জায়গায় যাচ্ছেন যেখানে ইভিএম ফেলে দেওয়া হয়েছে। এই এলাকায় ইভিএম ফেলে দেওয়া হয়েছে, মানুষ অভিযোগ করছেন যে তৃণমূলের লোকজন বিজেপির এজেন্টদেরকে মারধর করেছে। সরাসরি সেই চিত্র দেখাচ্ছি, পুলিশের একটি টিম, রাজ্য পুলিশের একটি টিম এখানে এসেছে, এই পুকুরেই ইভিএম ফেলে দেওয়া হয়েছে সকালবেলা, সেই চিত্র সরাসরি দেখাচ্ছি আমরা। এই মুহূর্তে রাজ্য পুলিশের একটি টিম এখানে উপস্থিত রয়েছে, দুটি ইভিএম এবং ভিভিপ্যাট এখানে এখনো পর্যন্ত জলে ভাসছে, অর্থাৎ ভোট প্রক্রিয়া এখানে কার্যত স্তব্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে। রাজ্য পুলিশের আধিকারিকরা এখানে রয়েছেন, স্থানীয় বাসিন্দারা রয়েছেন। ভোট কি এখানে বন্ধ নাকি? হ্যাঁ, এই তো রেজেন্টার দিতে গেছিল, বসতে দেয়নি, বসতে দেয়নি, মেরে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। ভোট এখানে বন্ধ? হ্যাঁ, ভোট এখানে বন্ধ, মেরে বাড়ি পাঠিয়ে দিয়েছে, কি ভোট দেবে এখানে বন্ধ, সবাইকে পুলিশ গার্ড করিয়ে, সবাইকে দাঁড়িয়ে ফেলে মারতেছিল, ওই বাকি ছেলে বাকি আর অরুণ গায়েন, শুধু গায়েন, এরা এখানে ভোট হয়েছে, বন্ধ করা হোক, ভোট চলছে এখন, আমাদের কোনোদিন শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে দেয়নি, আজও আমরা দিতে চাই না, 40 বছর ধরে হয়ে আসছে, আমরা 5 বছর ভোট দিতে চাইছি, পাঁচ বছর ভোট দেওয়া হয় না, বাবলু, সুধীর গান, অরূপ এসব আছে, অনেক গুণের রবীন টবিন সব আছে, মানে মহিলাদের উপর নির্যাতন করা রাতের বেলায় মহিলাদের উপর নির্যাতনের হুমকি দেওয়া হচ্ছে, সন্দেশ সঙ্গে দেখো পার্ট টু বানাবার এই মুহূর্তে সৃজন কি বলছে শুনবো। আরো বিস্তারিত জানাবো সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা। এলিনা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? পুলিশকে অশ্লীল ভাষায় সৃজনকে
যাচ্ছে, সৃজনের গাড়ি বেরিয়ে যাচ্ছে, সৃজনকে দেখে গো ব্যাক স্লোগান। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি একদমই এলিনা, আমরা দেখতে পাচ্ছি বারুইপুরে সৃজনকে গো ব্যাক স্লোগান, সিপিএম প্রার্থীকে বাধা তৃণমূলের। আমরা আজকের ভোটে দেখতে পাচ্ছি যে কখনো তাপস রায়, কখনো সৃজন। এই মুহূর্তে সৈকত রয়েছে, সৈকত জয়নগরের কি ছবি, সৈকত বিজেপি এজেন্টকে বাধা, সৈকত দেখো একেবারে একেবারে সন্দেশখালী ধাঁচে, একেবারে সন্দেশখালী ধাঁচে এখানে মহিলাদের বিক্ষোভ, মহিলারা এখানে ছাঁটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। সেই চিত্র সরাসরি দেখো, সরাসরি দেখাচ্ছি আমি সেই চিত্র, মহিলারা এখানে ছাঁটা হাতে বিক্ষোভ দেখাচ্ছে। এখানে এখানে সরাসরি দেখাবো, মহিলারা ছাঁটা নিয়ে, লাঠি ছাঁটা নিয়ে বিক্ষোভ।